বন্ধুরা, গেমটা যেন দিন দিন সুন্দর হতে যাচ্ছে, যতই খেলি ততই ভালো লাগতেছে। বুঝতেছি না, গেমটা এত সুন্দর কল্পনাও করা যায় না। আমি প্রথমে ভাবছিলাম গেমটা মনে হয় পচা হবে। দেখো কত সুন্দর ঝর্ণা, কত সুন্দর হাঁস মুরগি গরু ছাগল তোরাই বেড়াচ্ছে। এদের কাজ হচ্ছে তুমি মারবা আর খাবা, ঠিক আছে? এদেরকে প্রথমে লাঠি দিয়ে পিটাবা, তারপর আস্তে আস্তে খাবা। চেষ্টা করবা ভূত মামার আসা পর্যন্ত। অস্ত্র যে আছে যেটার হাতে, সেটার হাতে অস্ত্র যেটা আছে ওই ভূতটাকে মারবা। তাহলে তোমাকে একটা অস্ত্র দেবে, ওই অস্ত্রটা দিয়ে তারপর তুমি সব হাঁস মুরগি গুলোকে একভাবে ছাই ফাই করে দিবা, বুঝছো? আমি আস্তে আস্তে পুরো লেভেলের ক্যামেরা হয়ে যাচ্ছি। আমাকে কেউ মারতে পারবে না। আস্তে আস্তে পুরো লেভেলের কেমার হয়ে যাব, তখন আমাকে কেউ মারতে পারবে না। কোন ভূত মামা এসে আমাকে কিচ্ছু করতে পারবে না। অনক্রি ব্রেকউড কি মেসেজ দিয়েছে এটা কি বুঝতে পারবো? ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এবার বুঝছি। দেখো হাতে একখান বাঁশ ধরা এসেছে। এইখানে যে মেসেজটা দিচ্ছে ওই মেসেজ অনুযায়ী তোমরা খেলবা, বুঝছো বন্ধুরা? দেখো বাঁশ দিয়ে এখন পিটাচ্ছি, হ্যাঁ বাঁশ দিয়ে পিটাচ্ছি, বাঁশ দিয়ে। এই দেখো বাঁশ দিয়ে পিটাইলে একটু তাড়াতাড়ি মুখ দিচ্ছে। হাতে যদি তরল থাকে তাহলে তোর কোনো কথাই নেই। এই দেখো এখানে কিছু রয়েছে, এখানে একটু বাঁশ আছে বন্ধুরা, দেখছো? বাঁশ দিয়ে পিটাবার খাবা। যে যেখানে আছো আমার বন্ধুরা, আমার ভিডিও দেখবার, ফলো করো আর কমেন্ট করে জানাও কিভাবে গেম গুলো খেলবো। যারা এই গেমটা এখনো খেলো নাই, অবশ্যই গেমটা ইনস্টল দাও, ইনস্টল দাও, গেমটা অনেক মজার। তোমরা আমার মতো গেম খেলা শেখো, এই গেমটা কোনো সমস্যা নাই। গেমটা খেলতে তোমার হাই কনফিগার কম্পিউটার লাগবে না, মোবাইল লাগবে না, তুমি খেলতে পারবা। অনেক মজার গেম এটা, যত যাচ্ছি ততই বড় হচ্ছে গেমটা, অনেক মজার হচ্ছে। কিরে এটা চোখ মুখ কই? আচ্ছা আচ্ছা, আমি ভাবছি মানে এটা প্রতিবন্ধী বেড়া। হ্যাঁ আমি প্রথমে তাই ভাবিছিলাম, প্রতিবন্ধী বেড়া। বন্ধুরা যে যেখানে আছো সবাই এই গেমটা খেলবা। আমি জানি তোমরা অনেক ভালো ভালো গেম খেলো, কিন্তু এটা বাচ্চাকে জন্য, বাচ্চাকে গেম খেলো অনেক মজা পাবা, বুঝছো? এই বাঁশগুলোকে মূলত ভাঙতে হবে, ভাঙলে তুমি একটা ই পাবা। এই দেখো একটা টিয়া পাখি আসছে, দেখো কিউট একটা টিয়া পাখি, কত সুন্দর দেখতে। কি সুন্দর, একটা মারবো, ওরে উড়ে যায়, এর মারলে উড়ে যায়। উই যাবে একটা লাল তো পাখি, লাল তো তা পাখি, এটা টিয়া পাখি, এটা 100% টিয়া পাখি এটা। ও ভয়ে উঠতেছে না কেন? কোথায় গেল? আবার নিচে নামতেছে, বলছি ভয় লাগে না? কত সুন্দর দেখছো বিষয়টা, এটা দিয়ে কত ই ভাঙা যাচ্ছে, সব ঘর বাড়ি। ও আমাদের কাজ মনে হয় এগুলো ভাঙ্গা, যে পয়েন্ট ভাবতেছে যে বক্সের, দেখছো তোমরা খেল করছো নিচের দিকে একটা রয়েছে, ওইটা করে বাড়তেছে। এগুলো ভাঙলে তো একটা সময় আমার এই দেশটা শূন্য হয়ে যাবে।